চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত 20 শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি বাস মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান খেতে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত 20 শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে দুই নারী শিক্ষার্থী সহ 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।